আর ফেরা হলো না, ঘরে ফেরা হলো না রঞ্জিত মণ্ডলের। রবিবার তার মৃত্যুর কথা জানতে পারে পরিবারের সদস্যরা। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এদিন সকালে তার মরদেহ কলকাতা থেকে শিলিগুড়িতে পৌঁছায়। কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্য। INTTUC-র তরফ থেকে শ্রদ্ধা জানানো হয়। আপনাদের কর্মীর এক যে সহকর্মী যে ছিল, তাদের তো আকস্মিক মৃত্যুতে আপনার এই ব্যাপারে কি বলবেন? একুশে জুলাইয়ের মিটিংয়ে অংশগ্রহণ করে ফেরার পথে আমাদের INTTUC-র যে সদস্য মণ্ডল যে আছে, দুর্ঘটনার কবলে পড়ে আমাদের ছেড়ে চলে যান। আর ডেডবডি সেই কার্তিক থেকে এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে আমরা INTTUC-র পরিবারের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানালাম। তার আত্মার শান্তি কামনার্থে আমরা প্রার্থনা করলাম। এখন তাকে আমরা ওনার যে মূল যেখানে কর্মস্থল ইন্ডিয়ান অয়েল গেটের সামনে, সেখানে আমরা নিয়ে যাচ্ছি। সেখানেও ওই ইউনিটের পক্ষ থেকেও তাকে শ্রদ্ধা নিবেদন করা হবে। কোনো কি আপনারা কি যাতে কি তার আকস্মিক পরিবারের সূত্রে তার মানে কামাই বলতে তার একাই ছিল, তো সে ব্যাপারে আপনি কি বলবেন? সেটা তো আমরা নিশ্চয়ই INTTUC-র পরিবার আছে, আমরা দেখবো। হ্যাঁ, তার সুবিধা অসুবিধা তার পরিবারের পাশে আমরা আছি। আচ্ছা, আপনাদের রঞ্জিত মণ্ডল আপনাদের কোন পোস্টে ছিল? উনি ইন্ডিয়ান অয়েল ঠিকা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ছিলেন। আপনার নামটা একটু বলুন। বিজয় সরকার, সভাপতি, টাউন দপ্তর।